বিডিও এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের মামলা ও পাল্টা মামলার হুমকির ব্যাপারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঋষিমুখ ব্লক এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ঋষিমুখ ব্লক চৌমুহনীতে বিডিও জয়ন্তদেব প্রকাশ্য রাস্তায় ঋষিমুখ গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেয় এবং তাদের হো আর ইউ বলে ধমক দিতে শুরু করে। ঘটনা দেখে এলাকার জনগণ বিস্মিত হয়ে যায়। অভিমত জনপ্রতিনিধিগণ ও সরকারি লোক, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় এই জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। ব্লক আধিকারিকদের সাথে যে কোনো সরকারি উন্নয়নমূলক কাজে সমান অংশীদারিত্ব থাকে জনপ্রতিনিধিদের, সেক্ষেত্রে উভয়ের মধ্যে ব্যাপক তালমিল পরিলক্ষিত হয়। কিন্তু মঙ্গলবার ঋষিমুখ ব্লক আধিকারিক জয়ন্ত দেবের এই ধরনের ব্যবহারে থ বনে যায় প্রত্যক্ষদর্শী সাধারণ জনগণ। বুধবার ঋষিমুখ পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে এবং টয়লেট নির্মাণকে কেন্দ্র করে এই ব্লক এলাকায় জনগণের বেশ কিছু আপত্তি সামনে এসেছে, যার সাথে জিআরএস এবং ব্লক আধিকারিককে অভিযুক্ত করা হচ্ছে। অভিযোগ, ঘটনার সূত্রপাত সরকারি অর্থ পেয়েও অনেকে ঘর তৈরি করছে না, শুধুমাত্র পুরনো ঘরের সামনে একটি পাকা বারান্দা দিয়ে সরকারি অর্থ হাফিজ করে নিচ্ছে ঘর প্রাপকরা, আর এতে সম্পূর্ণ মদত দিয়ে যাচ্ছে ব্লক আধিকারিক জয়ন্ত দেব নিজেই, এমনটাও অভিযোগ। পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিদের তা না জানিয়ে ব্লক আধিকারিক নিজেই জিও ট্যাঙ্কিং করতে যান মানুষের বাড়িতে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের বক্তব্য হলো, যারা টাকা পেয়েও ঘর করেনি তাদেরকে উৎকোচের বিনিময়ে ব্লক আধিকারিক জনপ্রতিনিধিদের ঘুমে রেখে জিও ট্র্যাকিং করে সরকারি অর্থ দিয়ে যাচ্ছে। এছাড়াও অনেকজনকে আবার ঘরের জন্য পঞ্চায়েতে না গিয়ে বা পঞ্চায়েত সমিতিতে না গিয়ে সোজা এলাকার বাম বিধায়ক প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর কাছে যাওয়ার জন্য এবং ফোন করার জন্য ফোন নম্বর দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ জানান ঋষিমুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পুরো কমিটি। ব্লক আধিকারিক জয়ন্ত দেবের এই ধরনের বক্তব্যের প্রমাণ তুলে ধরেছেন কয়েকজন সাধারণ নাগরিক। যে কোন কোন এলাকা যাবে, কোন কোন বাড়িতে যাবে, সেগুলো তো নির্দেশন করা নেই। তাই শুধু দেখি তিন চারটে বাড়ি নিয়ে ব্যস্ততা থাকে, রামনগর এবং শ্রীপুরে দু তিনটে বাড়ি নিয়ে এবং রামনগর দু তিনটে বাড়ি নিয়ে ব্যস্ততা থাকে, এবং ঋষিমুখে প্রায় এখন 43টা বাড়িতে ঘর টোটালি হয় নাই। ওই সমস্ত বেনিফিশিয়ার খোঁজ না করিয়া শুধু তিন চারটে পরিবারের খবরের তাই দেখতে আছে কী ব্যাপার সেটা তাই জানি। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হইতে আছে এখানে কোনো একটা ঘটনা আছে, তাদের সাথে বেনিফিশিয়ারের কোনো একটা ঘটনা আছে, তাদের টোটালি ঘর না করিয়া অনেক বেনিফিশিয়ার টাকা পাইয়া গেছে এবং তৃতীয় কিস্তিও টাকা পাওয়া যেতে আছে। যেমন আমাদের শ্রীপুরে আছে ওই রকম ঘটনা, রামনগরে এরকম ঘটনা আছে, এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে অনেক কিছু হিসেব নিকাশ ছাড়া তাই ইচ্ছামতো কাজ করতে আছে। আমাদের চেয়ারম্যান জানে না, ভাইস চেয়ারম্যান জানে না, কোনো প্রতিনিধি জানে না, ইচ্ছাকৃতভাবে তাই কাজ করতে আছে। আমরা জানি না যে বিল্ডিংয়ের কাজ হইতে আছে বা রঙের কাজ হইতে আছে, তাই জিজ্ঞাসা করলে আপনার জানতে হতো না। 80 লাখ টয়লেটের টাকার কোনো হদিশ নেই, সেকেন্ড কিস্তির কোনো হদিশ নেই, মাইনমপুরের 22 লক্ষ টাকার কাছে কোনো হদিশ নেই। এখানে কি আপনার ভিডিও সাহেব নামে একটা নাম্বার দেবে, ওই নাম্বারে তাই ফোন করলে ঘর স্যাংশন হয়ে যাবে। ওই নাম্বারটা কার? বাদলবাবুর। বাদলবাবু মানে বাদল চৌধুরী, এমএলএ বাদল চৌধুরী। আচ্ছা, যেমন এখানে নির্মল দত্ত একজন আছে, ওনাকে বলছে তুমি বাদলবাবুর সঙ্গে কথা কো, তোমার ঘর স্যাংশন হয়ে যাবে। আরো তিন চারজনকে এই রুমভাবে। এছাড়াও সরেজমিনে কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর না করে শুধুমাত্র পুরনো ঘরের সামনে বারান্দা তৈরি করে সরকারি অর্থ পেয়ে যাচ্ছেন ঘর প্রাপকরা, এমনটা অভিযোগ সামনে আসছে। ক্যামেরার সামনে ঘর প্রাপকরা তা স্বীকারও করেছেন। ঋষিমুখ পঞ্চায়েত সমিতির সদস্য তপন রক্ষিত সহ গ্রাম পঞ্চায়েতের সকলেই ব্লক আধিকারিকের এ ধরনের প্রকাশ্যে মামলা করার হুমকির জন্য উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।